সাবস্ক্রাইব এলটিভি আর ক্লিক করুন বেল আইকনে। তনুশ্রী চক্রবর্তী, জন্ম 1984 সালে 6 অগস্ট, একজন বাঙালি মডেল, উপস্থাপিকা এবং অভিনেত্রী। তনুশ্রী চক্রবর্তী পেশায় একজন ভারতীয় বাংলা অভিনেত্রী, তার আরেক নাম প্রিয়দর্শিনী। তার জন্ম ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে। 2010 সালে বন্ধু এসো তুমি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তনুশ্রী। এরপর খাত, বুনোহাঁস, অভিশপ্ত নাইটি, কয়েকটি মেয়ের গল্প, বেডরুমের মতো অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অন্তর্ধান। তিনি বাংলাদেশি টিবিসি প্রাণ পাউডার স্পাইসে দুর্দান্ত অভিনয় করেছিলেন এবং দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। শৈশব ও শিক্ষা। তনুশ্রী চক্রবর্তীর জন্ম এক মধ্যবিত্ত পরিবারে। তনুশ্রী বর্ডন হাই স্কুল থেকে স্কুল জীবনের শিক্ষা সমাপ্ত করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাসন্তী দেবী কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে গ্র্যাজুয়েশন করেন। তার এক ছোট ভাই ও বোন রয়েছে। শৈশবকাল থেকে তিনি মিডিয়া অঙ্গনে আগ্রহী ছিলেন এবং অবশেষে সফলতার সাথে তার ক্যারিয়ার শোবিজ ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছিল। তনুশ্রী স্কুল সমাপ্ত করার পরই মডেল হবার সুযোগ লাভ করেন। এরপর তিনি বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনে অংশ নেন। তিনি কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত উড়োচিঠিতে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান। কলকাতার আরেক জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষের সাথে তার সম্পর্ক ছিল বলে জানা যায়। তারা দুজনই বেশ কয়েকটি ছবিতে একসাথে রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছেন, কিন্তু তারা দুজনই তাদের অফস্ক্রিন সম্পর্কের কথা নাকচ করে দিয়েছেন। তনুশ্রী বলেন, রুদ্রনীল শুধু তার একজন ভালো বন্ধু। এছাড়া ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্ক নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে, কিন্তু এ নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বলে এর আগে জানিয়েছিলেন এই অভিনেত্রী। কিছুদিন আগে নিজেই স্বীকার করেছেন তিনি প্রেমের সম্পর্কে রয়েছেন। তনুশ্রী ভারতীয় একটি সংবাদ মাধ্যমে বলেন, হ্যাঁ, প্রেম সম্পর্ক সব আছে, তবে এখন বিয়ে করব না। জানা গেছে এক প্রযোজকের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি, তবে প্রযোজকের নাম পরিচয় কিছুই জানাননি তনুশ্রী। টলিউডে একের পর এক নায়িকার বিয়ে হয়ে গেলেও তনুশ্রী বলেন, এখন বিয়ে করব না, সকলের বিয়ে হয়ে যাক, তারপর ভাবব। তিনি আরো বলেন, মা তো কবে থেকে বলতে শুরু করে দিয়েছে, আমার মনে হয় একটা অন্য উদ্দেশ্যে ভগবান আমাকে এনেছেন। সেই উদ্দেশ্য হলো অনেক কাজ করা, মানুষকে সিনেমা দিয়ে যেমন এন্টারটেইন করব, সেরকম আরো বেশি সংখ্যক মানুষের কাছাকাছি যেতে চাই এবং মানুষের ভালোর জন্য কাজে লাগাতে চাই নিজেকে। তনুশ্রীর কিছু অজানা দিক। তার স্টার সাইন লিও। তার উচ্চতা 5'7", তার ওজন 50 কেজি। পছন্দের অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত, পছন্দের অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। পছন্দের খাবার পনির টিক্কা, মালাই মাশরুম, স্প্রিং অনিয়ন্স, মেক্সিকান ফুডস, ব্রেড অমলেট। প্রিয় হবি ক্রিকেট খেলা, ইন্টারনেট সার্ফিং করা, শপিং করা এবং তিনি রান্না করতে ভীষণ ভালোবাসেন। ধর্ম হিন্দু। পছন্দের গায়ক অনুপম রায়। পছন্দের রং পিঙ্ক, গ্রিন, পার্পল। পছন্দের খেলা ক্রিকেট। পছন্দের ডেস্টিনেশন লাস ভেগাস। পছন্দের রেস্তোরাঁ এমআই মেক্সিকো, USA। এই অভিনেত্রী একজন উদ্যোক্তাও। তার প্রথম রেস্টুরেন্টের নাম আমেরিকান কেপ, যেটা নিউ আলিপুরে অবস্থিত। কয়েক মাস পর তিনি তার দ্বিতীয় রেস্তোরাঁ চালু করেন, যার নাম বারবিকিউ ওয়ার্ল্ড, যেটা নর্থ কলকাতাতে অবস্থিত। রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে তিনি বলেন, আমি অভিনয় করতে পারি, অভিনয়টা ভালোবাসি, চাই এন্টারটেইন করে মানুষকে ভালো রাখতে। যদি কখনো মনে হয় যে আমি ভালো কাজ করতে পারবো এবং মানুষের জন্য পরিকল্পনা করতে সক্ষম, ডেফিনেটলি তখন আমি ভেবে দেখব। তনুশ্রী বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকেন। তিনি কিছু আন্ডার প্রিভিলেজড লোকজনকে নিয়ে কাজ করেন, NGO এর সঙ্গেও তিনি কাজ করে থাকেন। তার ফেসবুক ও ইনস্টাগ্রামে বিভিন্ন সময় তাকে দরিদ্র মানুষদের সাহায্যের ছবি শেয়ার করতে দেখা যায়। তিনি জি বাংলা বিউটি অ্যান্ড লাইফস্টাইল বিষয়ক অনুষ্ঠান সম্পূর্ণ শো এর উপস্থাপিকা ছিলেন। তিনি ক্লাব সেলুন ও গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক কোম্পানি প্রাইভেট লিমিটেড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক 7-10 কোটি রুপি। এছাড়া তিনি বিলাসবহুল গাড়িও ব্যবহার করে থাকেন। তার সফলতা নিয়ে তিনি বলেন, আমি এখনো যেখানে জন্মগ্রহণ করেছি সেই বাড়িতে থাকি। আমি যা কিছু সামান্য অর্জন করেছি তা আমার পরিশ্রমের কারণেই। একটি থালায় আমাকে কিছুই সরবরাহ করা হয়নি। আমি একজন মডেল হিসেবে যাত্রা শুরু করি এবং আমি আজ যেখানে আছি সেখানে পৌঁছানোর জন্য প্রচুর পরিশ্রম করেছি। আমি সবকিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি খুশি কারণ আমার বাবা মাকে খুশি করতে পেরেছি। তার অভিনীত চলচ্চিত্রগুলো হল 2010 সালে বন্ধু এসো তুমি, 2011 সালে উড়োচিঠি, 2012 সালে বেডরুম, ভালোবাসা অফরুট, কয়েকটি মেয়ের গল্প, ছোঁয়া, 2013 সালে স্বভূমি, বসন্ত উৎসব, 2014 সালে অভিশপ্ত নাইটি, উইন্ডো কানেকশনস, বুনোহাঁস,
খাত 2015 সালে ইছামতির গল্প ক্রস কানেকশন টু, 2016 সালে চোরাবালি কলকাতায় কলম্বাস, 2017 সালে দুর্গা সহায় সমান্তরাল চলচ্চিত্র সার্কাস, 2019 সালে গুমনামি হারানো প্রাপ্তি জম্বিস্থান, 2020 সালে অন্তর্ধান এবং সর্বশেষ ঘোষিত শুভ নববর্ষ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।